প্রভুদের স্বার্থ রক্ষায় জনগণের উপর নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীনরা, এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের বৃত্ত তৈরি করা আর প্রভুত্ব করাই সরকারের কাজ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পনা করে আসছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুলের হুঁশিয়ারি, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি বিরোধী আন্দোলন প্রতিহত করতে পারবে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। একটা নিজস্ব গতি আছে। গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে 48 বছর আগে ফারাক্কা অভিমুখে মওলানা ভাসানীর লং মার্চ দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। নদীর অপর নাম জীবন, অথচ এই নদীগুলিকেই কিন্তু হত্যা করা হচ্ছে। সভায় রাজনীতিক আর বিশিষ্টজনরা বলেন, অভ্যুদয়ের পর থেকেই বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব রকমভাবে চেষ্টা চালিয়ে আসছে প্রতিবেশী দেশটি। বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে, এবং শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বণ্টনের ক্ষেত্রে তারা সবসময়ই গরিবেশি করেছে। আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা সচ্ছিত হই। ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণ বাঁধ। এরকম মরণ বাঁধ একের পর এক তারা আরো প্রায় প্রতিটি নদীতে তৈরি করেছে, এবং মরণ বাঁধ শুধু না, বাংলাদেশের জন্য মরণ ফাঁদও তৈরি করেছে ভারত। নদীর হিস্যা কি হবে সেই সব প্রশ্নে আমাদের নতুন করে কথা বলা দরকার। সভ্যতা হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন, একই সাথে আমাদের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীনদের ভূমিধস পরাজয় হবে জেনেই বিভিন্ন কৌশলে ক্ষমতায় বসে আছে। তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না। ডোনাল্ড রু এসছেন, বলছেন গণতন্ত্র মানবাধিকারের প্রশ্ন, আমাদের যে অবস্থান সেটা আছে, আমরা আপোষ করছি না, কিন্তু আপোষ তো হয়ে গেল। এরকম নির্বাচনের নামে একটা ফটেন্টি তো হয়ে গেল। লড়াইটা দীর্ঘ লড়াই, এবং সেই লড়াইয়ের প্রশ্নে আমার গণতন্ত্রের যে প্রশ্ন, আমার স্বাধীনতার যে প্রশ্ন, আমার ভোটাধিকারের যে প্রশ্ন, আর আমার স্বাধীনতা সর্বমত জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এটা এখন একই লড়াই। সরকার বিরোধী নেতারা বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ক্ষমতাসীনদের টিকে থাকতে সহযোগিতা করছে মাফিয়ারা। চরম বিপর্যয়কর। সাইফুদ্দিন রবিন, জোনা নিউজ, ঢাকা।